জাল ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি দপ্তরে চাকরি দেবার জন্য ভুয়ো নথি তৈরির কারখানা বাড়িতেই খুলে বসেছিল কলেজ পড়ুয়া গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি থেকেই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয়েছে আদালতে জাল ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করা চক্র পুলিশের জালে গ্রেপ্তার এক উদ্ধার কম্পিউটার প্রিন্টার এবং জাল কার্ড হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আবাদ বল খেলার মাঠের পাশ থেকে পার্থ বিশ্বাস নামে বছর একুশের এক ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করে একটি কম্পিউটার প্রিন্টার জাল ভোটার কার্ড এবং জাল ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর আসছিল পার্থ বিশ্বাস নিজের বাড়িতে রেলে চাকরি ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নথি তৈরি করত আর সেই মতন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ শুক্রবার বিকেলে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলা হয় অভিযুক্ত পার্থ বিশ্বাসকে পালিয়ে যায় আরও দুই অভিযুক্ত সুমন রায় এবং ইনজামুল হক ধৃত পার্থ বিশ্বাস হাবরা চৈতন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে মূলত কলেজ ছাত্রদের চাকরি দেবার নাম করে ভুয়ো নথিপত্র তৈরি করত ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বারশত আদালতে পাঠানো হয়েছে তদন্তে হাবড়া থানার পুলিশ Bureau Report, News No Man's Land, Habra.